আসসালামু আলাইকুম। কানিস রেসিপির আজকের আয়োজনে রয়েছে আপনাদের জন্য খুব মজার একটি ডালগোনা হট কফির রেসিপি। এখন যেহেতু শীতকাল, সেক্ষেত্রে আমাদের গরম কফি কিন্তু খেতে ভালোই লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। আজ চলুন তাহলে আমরা দেখে নিই এটি কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আমি এই কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে ইনস্ট্যান্ট কফি, এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এবং সবশেষে নিয়েছি এখানে গরম পানি, এটাও 1.5 টেবিল চামচ পরিমাণ আছে। সব কিছু একসাথে দিয়ে এখন একটা বিটার দিয়ে একে বিট করে নিব। দেখুন 30 সেকেন্ডের মতো বিট করেছি, টেক্সচারটা এরকম হয়েছে। এভাবে আমি আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তো আরও 30 সেকেন্ড বিট করেছি, আমি এভাবে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। 13 মিনিট খানেক বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটু বিট করব, ফোনটা এখনও সম্পূর্ণ রেডি হয়নি। আমি আর কিছুক্ষণ এভাবে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে। তো আমার ফোন কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং এখন কিন্তু আর ফোনটা পড়ে যাচ্ছে না। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। অন্যদিকে আমি দুধ গরম করে নিয়েছি। এখন আমি ফার্স্টে দুধ নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, তো আমার হট কফি কিন্তু রেডি হয়ে গেছে। আমি আজকে 2টি গ্লাসে সার্ভ করেছি। তো আমি উপরে একটু ডেকোরেশনের জন্য এখানে সামান্য পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার কফি। দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। এটাকে আপনি দুধের সাথে মিশিয়ে মজা করে উপভোগ করতে পারেন এই শীতে। এই তো তৈরি হয়ে গেল আমার ডালগোনা হট কফি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।